মাঝে মধ্যে মনে হয় কি এইখানটায় জায়গাটা কিনে না খুব ভুল করেছি, মানে খুব কষ্ট লাগে যখন এরা ঘরের সাইড থেকে ঘোরাফেরা করে না, খুব ভয় লাগে জানো তো, মাঝে মধ্যে ঘরেও ঢুকে যায় এরা। সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো কোথাও যাচ্ছি সেরকমই ভাবছো? হ্যাঁ, তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে সুপার মার্কেটে। সুপার মার্কেটে তোমার হচ্ছে গিয়ে যাবো একটা শাড়ি কিনতে। তো দেখো রোদের আলোটা পড়ছে, তো এখন একটা বিয়ের নেমন্তন্ন হয়েছে আমার ননদের ননদ, তো তোমাদেরকে আর বলা হয়নি, নেমন্তন্ন করতে এসেছিলো। তো চলো শাড়ি কিনে নিয়ে আসে আমাদের মার্কেট থেকে। তো একটা ভালো শাড়ি না দিলে তো হয় না, একটা ভালো শাড়ি দিতে হবে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই বাড়িতে চলে আসলাম, আর তোমাদের সাথে ওখানে আর কিছু শেয়ার করলাম না। আর এত পরিমাণে গরম, আর তারপরে হচ্ছে গিয়ে মানে কি বলবো, ভিড়, ওর জন্য আর শেয়ার টেয়ার করতে পারলাম না কোনো কিছু। তো দেখো কি কি এনেছি সেটা একটু তোমরা দেখে নাও। এই যে বিয়ে বাড়ি দেওয়ার জন্য এই জামদানি শাড়িটা নিয়ে এসেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। তো এটার পুরো গায়ে কাজ করা, তো নতুন মানে বিয়ে হবে তো পরলেও দারুণ কিন্তু লাগবে। আর এদিকে দেখো নন্দিনীর জন্য এই যে একটা জামা নিয়ে এসেছি, এই যে এটা বিয়ে বাড়িতে পরবে কিনা আমি জানি না, কিন্তু এটা নিয়ে এসেছি। এমনিতেও বাড়ি পরা জামাগুলো সব ওর নষ্ট হয়ে গেছে ওর জন্য। আর এদিকে দেখো একটা এই যে ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগটা 150 টাকা নিয়েছে, মানে এমনি ঘাড়ে ঝোলানোও যাবে আবার হাতেও নেওয়া যাবে, দু রকম সিস্টেম আছে। যে তো ব্যাগটা দেখে আমার খুব মানে বেশ পছন্দ হয়েছে ওর জন্য নিয়ে আসলাম, তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর নন্দিনীর জামাটা তো দেখেছো, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি, এই যে ফুল প্যান্ট। আর এটা হচ্ছে গিয়ে মামামের জামা, তো কেমন হয়েছে মামামের জামাটা বলো। আর এই যে একটা মামামের জামা, এটা হচ্ছে গিয়ে সাদা কালারের জামা, এই জামাটা আমার দেখে বেশ পছন্দ হয়েছে। এই যে আর মামা মেয়েটা বিয়ে বাড়িতে পরবে ওর জন্য এটা নিয়ে এসেছি, আর এটা বাড়ি পরার জন্য নিয়ে এসেছি। আর এনেছি আমার এই যে দুটো ব্লাউজ এনেছি, এই এই ছিল আজকের আমাদের শপিং। তো কেমন হয়েছে আমাদের ছোট্টখাটো একটা শপিং? দেখো বন্ধুরা, বাড়ির সাইডে এখন তো চারিদিকতে শুধু ঘোরাঘুরি করে, কি বলবো, ঘরের মধ্যেও ঢুকে যায়। তো দেখো ওকে যেতে বলছি, ও দেখো কি সুন্দর আমার কথাটা শুনলো। যাও তোমার জায়গা, যাও যাও মা জায়গায় চলে যাও, যাও তাড়াতাড়ি চলে যাও জায়গায় চলে যাও, এদিকে এসে না জায়গায় চলে যাও, যাও যাও তোমার জায়গায় চলে যাও, যাও একদম জায়গায় চলে যাবা, একদম জায়গায়, এদিকে আসবে না, একদম আসবে না, চলে যাও তাড়াতাড়ি চলে যাও। তুমি জানো না ভয় লাগে কেন, আসো। আমার কথা শুনে চলে গেল, এটাই আমার বেশ ভালো লাগলো জানো তো। আর যাই হোক, ভোলানাথের গলায় থাকে, তারপরে মা মনসার হাতে থাকে, তো অবশ্যই আমার কথা তো শুনেছে না। তো দেখো স্নান করে চলে আসলাম জামা কাপড় মেলতে, আর ওই যে আলুর চিপসগুলোও কিন্তু একটু আজকে আজকাল নাড়া দিয়ে মেলেনি, আজকে এমনি ঝুড়িতে করে মেলে দিয়েছি। তো এখন যাব রান্নার দিকে। তো বন্ধুরা, ওখান থেকে এসে কিছু কাজবাজ ছিল ঘরে, কাজবাজ সেরে তারপরে হচ্ছে গিয়ে স্নান করে আসলাম। স্নান করে এই জামাকাপড় আজকে আর বেশি কিছু হয়নি, অল্প কিছু যা হয়েছিল কেচে দিলাম। তো এখন যাব রান্নার দিকে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাটা করে নি, আর খুব খিদে পেয়েছে, সকালে আর কিছু আমি আর খাইনি। তো তোমাদের দাদা ভাই মাম্মাম আর নন্দিনী ওরা চাউমিন করে খেয়েছিল, তো ভেবেছিল মা মনে হয় বাজার থেকে কিছু খেয়ে আসবে, তো আমি আর কিছু খাইনি। তো বাড়ি এখন একবারে রান্না করব, তারপরে খাবো, খুব খিদে পেয়েছে আর গলাটায় খুব ব্যথা হয়েছে আর শরীরটা খুব খারাপ লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, তাও কাজ করতে হবে। আর তোমার দাদা ভাই এদিকে মেশিনে কাজ করছে, তো মামারও স্নান হয়ে গেছে, তো চলো বন্ধুরা রান্নার দিকে যাই।
তো দেখো বন্ধুরা, এখানে পটল আলু ধুয়ে রেখেছি, এপাশে মাছ। তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, এটা দিয়ে আর সয়াবিন দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, আর চালও ভিজিয়ে রেখেছি, দেখেছো। আর এদিকে দেখো ভাতও, ভাত বসিয়ে মানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম। মাছে তো লবণ মাখানো রয়েছে, এখন শুধু হলুদটা দিয়ে দেবো মাছে। তেলটা ঢালতে হবে, তেলটা ঢালা নেই। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর কালকে তো যাচ্ছি বিয়ে বাড়িতে, অনেকদিন পরে একটা বিয়ের নেমন্তন্ন পেলাম। যাই হোক, বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল আমার ননদ আর নন্দে জামাই, মানে আমার মামা শ্বশুরের মেয়ে আর জামাই। তো ওর ননদের বিয়ে, মানে আমার ওই ননদের বিয়ে। তো কালকে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, একেবারে সুতির শাড়ি দিলে তো এটা কেমন দেখায় না, ননদের বিয়ে। তো যাই হোক, আমার বিয়ান বলে কথা, বিয়ানের বিয়ে। তো একটু ভালো শাড়ি না দিলে তো হয় না, তো ওই শাড়িটা জামদানি, ওই শাড়িটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো, জলটা গরম হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার মাছ ভাজাটাও প্রায় হয়ে আসলো। আর জানো তো, খুবই ভয় লাগে মাঝে মধ্যে ওই লম্বা ওই সাপগুলো ঘরে ঢোকে, তো খুব ভয় লাগে। ভাবি কি, সময় সময় ভাবি যখন ঘরে ঢোকে না, তখন ভাবি কি যে এই বাগানের ভিতরে জায়গা না কিনলেই মনে হয় ভালো হতো, এই বাগানের ভিতরে এই ছোট্ট টিনের ঘরটা না করলেই ভালো হতো, একটু যদি অন্য জায়গা, খোলামেলা জায়গা, ভালো জায়গা যদি করতে পারতাম ভালো হতো। আমার একদিক থেকে চিন্তা করি যে আমার এই যে এই ভিডিও করার দিক থেকে এই জায়গাটা একদম পারফেক্ট, কেন বলো তো, একদম নিলিবিলি, কোনো মানে আওয়াজ নেই, কোনো ইয়ে নেই। মাঝে মধ্যে আমাদের পাশের বাড়ি একটু বাচ্চারা আওয়াজ করে, শুনতে পারো হয়তো তোমরা ব্লগের মধ্যে। তো দেখো, এখন জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম হালকা করে। তো আদা জিরে বাটাটা মিশিয়ে আমি এখন দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে কষিয়ে জল দিয়ে নেবো, ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাত নামিয়ে নিয়েছে, আর নন্দিনীর জন্য একটা ডিম ভেজে সয়াবিনের তরকারিতে দিয়ে দেবো, যেহেতু ও তো মানে মাছ খেতে চায় না। আর সয়াবিনগুলো দেখো, তিনবার করে ধুয়ে নিয়েছি, আর বড় এপাশে বসিয়ে দিয়েছি, ও পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। কেননা সয়াবিনটা ধুয়ে নিলে জানো তো গন্ধটা না থাকে না, একটা বেশ ভালো লাগে খেতে। তো দেখো, পটলগুলো কিন্তু আমি বেশি ভাজলাম না। তো বন্ধুরা দেখো, এই যে মামামের জন্য এখন ভাত গুছিয়ে নিলাম, তো মামামকে এখন খাইয়ে নেব। এই যে মাছ ভাজা, ডিম ভাজা আর সয়াবিন ভাজা, তো এই দিয়ে মামামকে এখন খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর এপাশে দেখো, এপাশে পটলের তরকারি, পটল সয়াবিন আর ডিম, তিনটে একসাথে। তো এটাও বেশি মানে আমি ঝোল করিনি, ওই গামাখা মাখাই করা হয়েছে দেখো। আর এদিকে মাছের ঝোলটাও সেরকম করা হয়েছে দেখো, মানে হালকা হালকা ঝোল রাখা হয়েছে। তো দেখো, ভাত গুছিয়ে নিয়েছে যে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার মামামের থালায় আমি নিয়ে নিয়েছি, মামামকে খাওয়ানোও হয়ে গেছে। তো এখন আমি খেতে দিয়ে দেবো, আর নন্দিনীর এখনো স্নান হয়নি, বুঝতে পারছো, টিভি দেখছিল একটা সময়। আর এখনের পটলগুলো খেতে তো দারুণ, মানে কি বলবো, কচি, একদম কচি কচি পটল, তো দারুণ লাগে খেতে। তো বন্ধুরা খেয়ে এসে এমনি শুয়ে পড়েছি, মনে হচ্ছে কি জল জল লাগছে। দেখো পাখা চলছে, পাখার আওয়াজটা শুনতে পাচ্ছে, হয়তো শোষক হচ্ছে, মানে শরীরটা কিন্তু খুব খারাপ লাগছে, ওর জন্য এসে শুয়ে পড়েছি। তো একটুখানি ঘুমাবো, তারপরে উঠে আবার কাজে বসবো, কাজ রয়েছে, মেশিনের কাজ, ওটা তো না করলে তো হবে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে সঙ্গে। একটু শুয়েছিলাম, এই উঠলাম, ঘুম তো আর হয় না, মামাম খুব বিরক্ত করে।
আর এখন দেখো জামা কাপড় গুলো তুলে নিচ্ছি, মানে এতটা গলায় ব্যথা হয়েছে কি বলবো, শরীরটা খুব খারাপ লাগছে, আমার মাথায় খুব যন্ত্রণা করছে, মনে হচ্ছে কি জ্বর মানে খুব তাড়াতাড়ি ধরা পড়বে এরকম এরকম লাগছে না। শরীরটা খুব খারাপ লাগছে আমার, তো চলো পরে আবার দেখা হচ্ছে, একটু কাজে বসি, কাজে না বসলে তো হবে না আবার। তো দেখো বন্ধুরা এখন কাজে বসবো, এই মাল কত মাল রয়েছে এগুলো কাটাকুটি করতে হবে, আর তারপরে দেখো আমার একটা মামি শঙ্করী মামি তো দিয়ে গেছে স্কুলের আচার, তো এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে শঙ্করী ব্লগ বলে সার্চ করো, তাহলে রেসিপিটা দেখতে পারবে, তো আমাকে খুব ভালোই বাসে তোর জন্য দিয়ে গেছে। আর দেখো সন্ধ্যেবেলা নন্দিনী কটা পাঁপড় ভেজে, এগারোটা বাজে, দেখো নন্দিনী আর ছোট ঘুমাচ্ছে, যদি ভাই দেখো কাজ করছে এখানে, ওঠো আর কাজ করতে পারে না, ওঠো হাতে কটা করে তারপরে কালকে তো আবার বিয়ে বাড়ি যেতে হবে। ও বেশি চাও, এমনি শরীর খারাপ আমার তো, এই ছাড়ে কানের গোড়াটা ফুলে দেখিস ভালোই ফুলেছে। তো দিদিভাই ভাত গোছাচ্ছে দিকে, আমাদের এখানে তো কীর্তন তো আবার চালু হয়ে গেছে, এটা নন্দিনী খেয়ে রেখে গেছে, আমি এই দুটো ভাতই খাবো আর খেতে ইচ্ছে করছে না। আমারও অল্প করে দিও, দেখো সব ধরা রয়েছে, শুধু সামান্য একটু ঝোল আগে তো লাগবে না, ওই ঝোলে হয়ে যাবে, তার আগে কি লাগবে না, ঝোল দিয়ে না, ঝোল দিয়ে না কথাটা বললি, আমি খাবো শুকনো খাবো, মামামের জন্য যে ম্যাগি বসিয়েছি মানে জল গরম বসিয়েছি ম্যাগি করবো, আর বসে দুধটা গরম করে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, আমি একটু দোকানের ধারে গেছিলাম ওর জন্য শাড়িটা চেঞ্জ করেছি, আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে, মানে কি বলবো কথা বলতে গলার থেকে যেন আওয়াজই বেরোচ্ছে না আমার, এমন পরিস্থিতি হচ্ছে, তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। তো দেখো মামমকে এই যে খাওয়া দিচ্ছি, মামমাম না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ও দিদির সাথে অল্প কটা ভাত খেয়েছিল, আর সন্ধ্যেবেলা একটা কেক এনে দিয়েছিলাম, কেক খেয়েছে, একটা লাড্ডু খেয়েছে, আবার চিপস মানে আলুর যে চিপসগুলো ওইগুলো ভেজেছিলাম ওগুলো খেয়েছে, তো এখন ডাকলাম ভাত খেতে উঠলো না, আর এখন ভাত আমি খাওয়াতেও পারবো না ঘুমানো অবস্থায়, ওর জন্য এখন এই ম্যাগি করে একটুখানি খাইয়ে দিচ্ছি, আর মামমাম তো মশলা দিয়া ম্যাগি তো খায় না, মশলা ছাড়া ম্যাগিই খায়। বন্ধুরা অনেকদিন মানে অনেকদিন কি আমার এই ব্লগ করার এই প্রথম, আমি এই মশারির মধ্যে বসে ব্লগ শেষ করছি, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো আজকে ভিডিওটি এটুকুই, তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে, আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো, তো আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি, আগামীকাল নতুন একটি ব্লগের সাথে কিন্তু দেখা হচ্ছে, টাটা।